বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করে দেওয়ার বিষয়টি উদ্বেগের এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গণমাধ্যমের কণ্ঠরোধের এই ধারা অব্যাহত থাকলে জাতিসংঘ তাদের উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি দৈনিক দিনকাল বন্ধের প্রতিক্রিয়ায় এই তথ্য জানানো হয়। ক্ষমতাসীন দল প্রধান বিরোধী দল বিএনপি কর্তৃক প্রকাশিত পত্রিকা দৈনিক দিনকাল বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে এভাবেই জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক। এ বিষয়ে স্থানীয় সাংবাদিক জানতে চাইলে জবাবে ডোজারিক বলেন, বাংলাদেশে বেশ কিছু গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে সংকুচিত করে দেয়া হয়েছে তা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে জাতিসংঘে। ইতিমধ্যে এ নিয়ে উদ্বেগ স্পষ্টভাবে জানানো হয়েছে। ভবিষ্যতেও এই ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কোনো রদবদল হবে না বলেও উল্লেখ করেন মহাসচিবের মুখপাত্র ডোজারিক।